ডোকরা শিল্প। হ্যাঁ, বাঁকুড়ার এই ডোকরা শিল্প সারা দেশব্যাপী বিখ্যাত। এই শিল্প আজকের না, এই শিল্পের ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। সিন্ধু সভ্যতা শহর মহেঞ্জোদাড়োতে এক নিত্যরত নারীর মূর্তির উপর খুব সুন্দর শৌখিন এবং সূক্ষ্ম ডিজাইন দেখতে পাওয়া গিয়েছিল, সেটাও এই ডোকরা শিল্পেরই নিদর্শন ছিল। একে মোমের ছাঁচ লিপি, ধাতু ঢালাই অথবা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় লস্ট ওয়ার্কস কাস্টিং বলা হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বিকনা গ্রামের এই ডোকরা শিল্পের খ্যাতি আজ জগৎ জোড়। আজ এই ভিডিওতে আমরা এই শিল্পের খুঁটিনাটি সমস্ত কিছু জানব। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, এখনো সাবস্ক্রাইব না করেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। বাঁকুড়ার বিকনা শিল্পডাঙ্গাতে ডোকরা কুটি শিল্প গ্রামে যায়। এই গ্রাম হেবির মোড় থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তাতে একটু আগেই ডান দিকে পড়ে। প্রবেশ করেই আপনি দেখতে পাবেন চারিদিকে ডোকরা শিল্পে কর্মরত শিল্পীদের। তো চলুন এক শিল্পীর কাছ থেকে জেনে নিই তাদের শিল্পকলা বা শিল্পের কৌশল। মানে এই সব করা মানে কিভাবে কিভাবে হচ্ছে? এটা মাটি ছাঁচ করতে হয়। প্রথমে এরকম মাটি যে তৈরি করতে মানে এটা এটা কি মাটি? এমনি যে কোনো মাটি? এঁটেল মাটি। এঁটেল মাটি, লালি মিশ্রি। আচ্ছা, এরপর এই ছাঁচটা হয়ে যাওয়ার পর এর উপর ডিজাইন হবে। এর উপর ডিজাইন? মোমের ডিজাইন। আচ্ছা, ও এর উপর মোমের প্রলেপ হবে, তাই তো? প্রলেপ নয়, ডিজাইন হবে। আচ্ছা আচ্ছা, মানে যাই বানাবো সেটা ডিজাইন করতে হবে। মানে যাই বানাই একটা মানুষ যদি মানে মানুষের ডিজাইন করতে হবে। আচ্ছা আচ্ছা, হাতি বানালে হাতি ডিজাইন, ঘোড়া বানালে ঘোড়া ডিজাইন, যাই যাই তৈরি করি। আচ্ছা আচ্ছা, ওই মোম দিয়ে ওইটা ডিজাইন করতে হবে। আচ্ছা, তারপর? তারপর ওইটাকে আবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে। আচ্ছা, তারপর মাটি দিয়ে ঢুকে যাওয়ার দেওয়ার পর যখন ওটা শুকনো হবে, হ্যাঁ, ওতে আবার আরো একবার মাটির প্রলেপ দিতে হয়। ও, দ্বিতীয়বার মাটির প্রলেপ? হ্যাঁ, চিট মাটি আর বালি মাটি মিশ্রণ করে। আচ্ছা, চিট আর বালি। হ্যাঁ, তারপর একটা চ্যানেল তৈরি করতে হয়। ও, ওই যে মানে ওই মোমটা গলে বেরিয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চ্যানেল তৈরি করতে হয়। তার ভেতর এই চ্যানেল বরাবর একটা চং টাইপের করতে হবে, চং গ্লাসের মতো। আচ্ছা, যেটা দিয়ে পিতলটা ঢালা যাবে আর কি। আচ্ছা, চ্যানেল বরাবর একটা। আচ্ছা, দিয়ে আগুনে পোড়াতে হবে। আচ্ছা, হ্যাঁ, আগুনে পোড়ালে মোমটা গলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যখন মোমটা গলে যাচ্ছে, ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন এক জায়গায় পিতল গলাতে হয় আর একটা ভাটিতে। আচ্ছা, পিতল ডাইনে ওর মধ্যে ঢালতে হচ্ছে। ও, তারপর ওটা শুকনো করতে হচ্ছে। কি হচ্ছে যে ফাঁকা জায়গাটা ছিল ডিজাইনটা, হ্যাঁ, ওই পিতলটা তার ভর্তি হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, মানে ওই মোমের ডিজাইনটা তখন পিতল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আবার মাটি ফাটি ছাড়িয়ে ওকে পরিষ্কার করে, হ্যাঁ, এরপর আমি আপনাদের সমস্ত প্রসেসটা সহজেই বলবো এবং দেখাবো। প্রথমে মাটির তৈরি একটা ছাঁচ তৈরি করা হয় এরকম, তারপর সেটা শুকনো হলে তার উপর বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হয় মোম দিয়ে। মানে ওই মাটির মাটির যে হচ্ছে ওটা, তারপর
মানে মোম দিয়ে সম্পূর্ণ এরিয়াটাকে ঢেকে ফেলা হয়। এই যে সরু তার গুলো দেখছেন এগুলো কিন্তু সব মোমের তৈরি, মানে মোম দিয়ে যেমন ভাবে করছেন ঠিক সেরকমই তৈরি হবে ওই ধাতু দিয়ে যে ধাতু ঢালবে। মানে যেখানে যেখানে মোম থাকছে সেখানে সেখানে ওই ধাতুটা থাকবে। যেমন এই ডোগরা শিল্পে সাধারণত পিতল ব্যবহার করা হয়, তাই ওই মোম যেখানে যেখানে থাকছে সেই সেই জায়গাতে কিন্তু পিতল থাকবে। সেই রকম ভাবেই এই ডিজাইনগুলো করা হয়। এইটার উপর মাটি দেবে, তারপর সেই মাটিটি কড়াবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপর ও মানে এইটা তৈরি হবে তারপর, আর মানে ওইটার ভেতর দিয়ে মালটা যাবে, তাই তো? মোমে ডিজাইন করার পর মোমের উপর দুবার মাটি দেওয়া হয় এবং মোমটাকে ঢেকে দেওয়া হয়, তারপর সেটাকে শুকনো করা হয়। তারপর মোম যেদিকে বেরোবে সেই মোম বেরোনোর বা পেতল যেদিকে ঢুকবে সেই তার জন্য একটা রাস্তা করা হয় যাকে চ্যানেল বলা হয়। আর রাস্তার মুখে এরকম গোলাকার মাটির তৈরি একটা পাত্রের মতো করে দেওয়া হয় যেখানে পিতলটা ঠিকভাবে প্রবেশ করতে পারবে, মানে পিতলটা ওখানে ঢালা হবে, ফলে পিতলটা সহজেই প্রবেশ করতে পারবে ওই মাটির ভেতরে। তো আপনারা এতক্ষণ দেখলেন সাধারণ যে নিয়ম সেগুলো। তো চলুন এবার আমরা যাব ভাটি সালাই, যেখানে ঢালাইয়ের কাজ হয়। দেখতে পাচ্ছেন বড় বড় দুটো উনুন জ্বলছে। আর হ্যাঁ, এই ডোগরার জিনিসপত্র সাধারণত পিতলের হয়। দেখতেই পাচ্ছেন চারদিকে কত পিতলের জিনিসপত্র পড়ে আছে। এই দুটো উনুনের একটাতে পিতলকে একটা পাত্রের উপর রেখে গলানো হচ্ছে, আর একটা উনুনে মাটি ও মোমের তৈরি যে পিণ্ডটা করা হয়েছিল সেটাকে গরম করা হচ্ছে। ওই মাটির পিণ্ডকে গরম করার ফলে মাটির ভিতর যে মোমগুলো ছিল বা মোম দিয়ে যে ডিজাইনগুলো ছিল সেই মোম গলে বেরিয়ে যাচ্ছে, আর সেই ডিজাইনটা সেই ডিজাইনের ফাঁকা অংশটা ভেতরে রয়ে যাচ্ছে, মানে ভেতরটা পুরো ফাঁকা থাকছে। এবার ওই মাটির পিণ্ডগুলো নির্দিষ্ট তাপমাত্রাতে গরম করার পর ওই উনুন থেকে বার করানো হয়। তারপর পাশের উনুন থেকে ওই পিতলটা গলে তরলের রূপে হয়ে যায়, সেই পিতলটাকে আবার তুলে নিয়ে আসে এর উপরে ঢালা হয়। দেখতেই পাচ্ছেন ওই পিতল ঢালার জন্য যে পাত্রের মতো ওপরে মুখের কাছে করে দেওয়া হয়েছিল ওটাতে পিতলটা ঢেলে দেওয়া হয়। তারপর এক জায়গাতে এরকম সোজাভাবে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। দাঁড় করানো হচ্ছে কারণ যাতে পিতলটা সব জায়গায় সমানভাবে পৌঁছায়। কিন্তু আপনার মনে হচ্ছে না এই শিল্পের নাম ডোকরা কেন? দেখুন, এই ডোকরা শব্দের উৎপত্তি ডোকরা ডামার উপজাতি থেকে, যারা বিভিন্ন রকম হাতের কাজে পটু ছিলেন। দেখতেই পাচ্ছেন বা দেখতেই পেলেন কত সুন্দর হাতের কাজ তাদের, কেমন হাতেই তারা ডিজাইন করছে। মনে করা হয় ভারতের মধ্যপ্রদেশে বস্তারের জলকীর্ণ অঞ্চলে প্রথম এই শিল্পের বিকাশ হয়েছে। তখনকার দিনে বস্তারের রাজা তার রানীর জন্য ডোগরার গয়না তৈরি করাতেন এবং রানীকে পরাতেন। তখনকার দিনে কিন্তু গয়না করা এরকমভাবে একটা বিশাল ব্যাপার ছিল। মাটির পিণ্ডের মধ্যে যে পিতলটা ঢালা হলো সেই পিতলটা ঢালার পর যখন ঠান্ডা হয়ে জমাট বেঁধে শক্ত হয়ে যায় তখন মাটির পিণ্ডকে এভাবে ভাঙা হয়। আর মাটির পিণ্ডগুলোকে ভাঙার পর মানে ভালোভাবে ছাড়ানো হয় আর ওই তৈরি হওয়া মূর্তিগুলোকে বার করানো হয়।
এগুলো তো ভারী হয়। তারপর মূর্তিগুলোকে পালিশ করা হয় এবং বিভিন্ন রকম ভাবে তাদের ওই মাটিগুলো ছাড়ানো হয়। এবং তারপর একদম সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম রং করে ফাইনাল লুক দেওয়া হয় এবং এক শিল্পীর হাত থেকে পরিপূর্ণ রূপ পায় এই মূর্তিগুলো। তো দেখলেন এই ছোট্ট ছোট্ট এক একটা জিনিস তৈরি করতে কত পরিশ্রম এবং কত সময় সাপেক্ষ। তাই ডোগরা শিল্প পদ্ধতি একটি জটিল ও সময় সাপেক্ষ ও সূক্ষ্ম শিল্পকর্ম। পশ্চিমবঙ্গে ডোগরা শিল্পের প্রসার ঘটেছিল কয়েকশো বছর আগে। ঝাড়খণ্ড বিহার পেরিয়ে এই শিল্প পুরুলিয়া হয়ে পশ্চিম প্রান্তের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে, যেমন বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর। এদের মধ্যে বাঁকুড়ার এই বিকনা ও বর্ধমানের দরিয়াপুর উল্লেখযোগ্য। ভারত ছাড়াও চীন, মালয়েশিয়া, জাপান প্রভৃত দেশে এই শিল্পকর্ম কিন্তু পাওয়া যায়। কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনি পাবেন কোথায় বা কতই বা দাম? তো চলুন জেনে নিই আমরা। তোমরা তাহলে বিক্রি কোথায় করো? বিক্রি গ্রামে হয়, আমাদের পার্টি আছে, অর্ডার দেয়। আচ্ছা, এমনি যেটা মেলা আছে মেলাতে যায়। আচ্ছা আচ্ছা, না মানে কোনো নির্দিষ্ট দোকানে বিক্রি হয় এগুলো? হ্যাঁ, অনেক দোকানে, কলকাতা অনেক দোকান আছে, বাঁকুড়াতেই দোকান আছে, কলকাতার দিকেও হয়, তাই তো? হ্যাঁ। ধরো কেউ যদি কিনতে যায় তোমাদের এখান থেকে তো কী করবে? সে কী করবে, আসবে, পছন্দ করে নিয়ে যাবে। আর তোমরা ডাইরেক্ট বিক্রি করো? তো এটা কি তোমাদেরই সব হচ্ছে নাকি? এগুলোর দাম কিরকম কি আছে কাকু, একটু দামগুলো বলবেন? আপনাদের এই ফোন নাম্বারটা নিলাম, ঠিক আছে, এগুলোর দাম কিরকম কি একটু যদি বলেন ভালো হয়। ও, মেলা আছে? কোথায় মেলা আছে? কলকাতা যাবেন আপনারা? আচ্ছা আচ্ছা, দু একটারই বলুন মোটামুটি। এইগুলো এগুলো 160 টাকা করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইটা এইটা পেঁচা বলতে এইটা এইটা এই পেঁচাগুলো, এগুলোর দাম 250 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো কি এটাই ফাইনাল লুক না পালিশ টালিশ? আচ্ছা আচ্ছা, এই যে হরিণগুলো 550 টাকা জোড়া? আচ্ছা আচ্ছা, ওই এই যে এইটা, হ্যাঁ আচ্ছা, এই ঘোড়াটা 650 টাকা। ওই দুর্গাটার দাম কত? ওই লাস্টেরটা 3,500। তো দেখতেই পেলেন আপনারা, মোটামুটি একটা দাম শুনলেন, আন্দাজ করতে পারছেন কিরকম দাম। কিন্তু সব কিছু দাম কিন্তু বললেন না, কারণ কিছুদিন পরেই তাদের কলকাতায় মেলা আছে। কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এনারা মেলাতে মেলাতে যায় এবং বিক্রি করে, কারণ মেলার দাম আর এখানের দামের কিন্তু অনেক পার্থক্য। তাই আমি বলবো, আপনি যদি কিনতে চান কম দামে, তাহলে কিন্তু আপনাকে এখানে আসতেই হবে। এখানে এসে কেনাটাই ভালো, বিভিন্ন রকম দেখতে পাবেন। এছাড়াও এই ডোগরা গ্রামে কিন্তু অনেক রকমের শিল্পী আছে, তাই প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এখানে এই শিল্পকলা হয় এবং দেখে দেখে আপনারা বেছে বেছে কিনতে পারবেন। এই বিভিন্ন মূর্তিগুলো ছাড়াও মেয়েদের বিভিন্ন অলংকার, যেমন চুড়ি, মালা, কানের, এইসবও কিন্তু পাওয়া যায়। আর বিশ্বাস করুন, জিনিসগুলো কিন্তু না খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখতে। তবে পেতলের জিনিস তো, তাই একটু ভারী কিন্তু বেশ। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানান। আর চ্যানেলে যদি নতুন হন অথবা চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন।